সমস্ত উচ্চ মাধ্যমিক পাস করা স্টুডেন্টের মাথার ভিতরে এই মুহূর্তে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে যে কলেজে অ্যাডমিশনের জন্য যে অ্যাপ্লিকেশন পদ্ধতি কবে থেকে শুরু হবে কারণ মুহূর্তে জেনে গেছে যে এই বছর থেকে কিন্তু কলেজ পার্সোনালি কোনো অ্যাপ্লিকেশন ফর্ম জমা নিতে পারবে না একটাই মাত্র পোর্টাল অর্থাৎ সেন্ট্রালাইজ পোর্টাল থেকে তোমাকে কিন্তু ওই কলেজের জন্য আবেদন করতে হবে তো সেক্ষেত্রে স্টুডেন্টের মাথায় একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে যে ওই সেন্ট্রালাইজ পোর্টালে কতগুলো কলেজের জন্য সর্বোচ্চ আমরা কিন্তু আব্দুল করতে পারবো অথবা আমার পছন্দের কলেজ এই কোডালের মধ্যে আছে কি না সেই বিষয়টা নিয়েও কিন্তু ভিডিওতে আলোচনা করবো অর্থাৎ তোমার পার্শ্ববর্তী যে কলেজে তুমি কথা বা যে অ্যাপ্লিকেশন করার কথা ভাবছো সেই ইউনিভার্সিটি বা সেই পার্টিকুলার কলেজটা বা সেই পার্টিকুলার অটোনমাস কলেজটা এই সেন্ট্রালাইজ পোর্টালের মধ্যে আসবে না অন্যভাবে অর্থাৎ কলেজের থ্রু তারা কিন্তু অ্যাডমিশন পদ্ধতি কিন্তু চলবে এই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করবো এছাড়াও স্টেপ ওয়াইজ পরপর একটা ডেমো যে রেজিস্ট্রেশন পদ্ধতি থেকে অ্যাপ্লিকেশন পদ্ধতি তোমরা কিভাবে করবে তার একটা ভিডিও তোমাদেরকে কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু প্রোভাইড করব অর্থাৎ তোমরা সম্পূর্ণ একটা ফর্ম সেই ফর্ম কিভাবে ফিল করবে সেখানে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে তোমাদের কি কী রিকোয়ার্ড ডকুমেন্টস বা কি কী ডাটা লাগবে এবং কতগুলো কলেজ তুমি সর্বোচ্চ সিলেক্ট করতে পারবে এই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করব তুমিও যদি একজন এইচএস ক্যান্ডিডেট হয়ে থাকো এবং তুমি কলেজে অ্যাডমিশন হওয়ার কথা ভেবে থাকো তোমার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটা তো কোন কোনো রকম স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো একটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাস করবে এখানে কিন্তু ক্লিক করতে ভুলো না তো সর্বপ্রথম আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো এই সেন্ট্রালাইজ পদ্ধতি নিয়ে তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানা উচিত এর এর ভালো দিক কি রয়েছে এবং এর খারাপ দিক কি রয়েছে যেমন আমি এর একটা ভালো দিক তোমাদেরকে বলি এর একটা ভালো দিক রয়েছে যেমন যেমন একটা স্টুডেন্ট একটা স্টুডেন্ট বিভিন্ন কলেজের ফর্মটা ফিল আপ করে থাকে এবং বিভিন্ন কলেজ সাথে মেরিট লিস্ট পাবলিশ করে এবং সেক্ষেত্রে তারা কিন্তু অ্যাডমিশন হয়ে যায় বিভিন্ন কলেজে একটা দুটা তিনটা কলেজ কিন্তু অ্যাডমিশন হয়ে যায় তার পছন্দের কলেজ পেয়ে গেলে একটা কলেজকে ছেড়ে দিয়ে আরেক কলেজে অ্যাডমিশন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তারা কোনোরকম কোনো টাকা কিন্তু ফেরত পায় না এবং সেক্ষেত্রে কিন্তু সেই পূর্ববর্তী কলেজের সিটটা কিন্তু বুকিং হয়ে থাকে তো সেক্ষেত্রে একজন ক্যান্ডিডেট কিন্তু সেখান থেকে বাদ করে যায় এই সেটা কিন্তু দেখা যায় তো সেক্ষেত্রে এই যে পোর্টালে এই পোর্টালে ফর্ম ফিল আপের ক্ষেত্রে তেমনটা কিন্তু হবে না একজন ক্যান্ডিডেট যখন একটা কলেজ কলেজে আরেকটা কলেজে অ্যাডমিশন নেবে তো সেক্ষেত্রে তার যে পূর্ববর্তী কলেজে যে পেমেন্টটা সে করেছিল সেই পেমেন্টটা রিফান্ড হবে তার সঙ্গে কিন্তু তার যে অ্যাপ্লিকেশান অর্থাৎ তার যে অ্যাডমিশন পদ্ধতি সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে অর্থাৎ সে কলেজে কিন্তু একটা নতুন করে একটা কিন্তু ক্যান্ডিডেট তারা কিন্তু নিতে পারবে তো এটা কিন্তু একটা বিশাল বড় একটা সুবিধাই তোমরা কিন্তু বলতে পারো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তো এই ওয়েস্ট কতগুলো ইউনিভার্সিটি কতগুলো কলেজ রয়েছে সেই বিষয়টা জানার জন্য আমার কিন্তু মোবাইল স্ক্রিনে এখন আমাকে যেতে হবে তো মোবাইল স্ক্রিনে গিয়ে আমি তোমাদেরকে কতগুলো কলেজ কতগুলো ইউনিভার্সিটি রয়েছে এবং তার সঙ্গে তোমরা একটা সম্পূর্ণ ফর্ম একটা সম্পূর্ণ রেজিস্ট্রেশন পদ্ধতি তোমার মোবাইল অথবা তুমি কোনো একটা কম্পিউটার বা সার্ভার ক্যাপ গিয়ে কীভাবে আবেদন করবে এই বিষয়টাও কিন্তু আলোচনা করবো তো চলো তো সর্বপ্রথম তোমরা দেখে নাও যে কোন কোন ইউনিভার্সিটি কিন্তু এই সেন্ট্রালাইজ পোর্টালের অন্তর্ভুক্ত হয়েছে তো কোন কোন ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজগুলো রয়েছে তারা কিন্তু এই সেন্ট্রালাইজ পোর্টাল থেকেই কেবলমাত্র আবেদন নিতে পারবে অর্থাৎ অ্যাডমিশন কিন্তু নিতে পারবে তো সর্বপ্রথম যে ইউনিভার্সিটির নাম রয়েছে তার নাম কিন্তু কল্যাণী ইউনিভার্সিটি এই কল্যাণী ইউনিভার্সিটির কিন্তু আন্ডারে যত রকমের কলেজ রয়েছে প্রত্যেকে কিন্তু এই সেন্ট্রালাইজ পোর্টাল থেকেই কিন্তু আবেদন করতে পারবে সেন্ট্রালাইজ পোর্টাল ছাড়া কিন্তু অন্যভাবে তারা কিন্তু আবেদন নিতে পারবে না তো এর পরবর্তী পরবর্তীতে যেটা রয়েছে সেটা কিন্তু বডওয়ান ইউনিভার্সিটি কালকাটা ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিদ্যাসাগর ইউনিভার্সিটি অর্থাৎ এটা কিন্তু মেদিনীপুরে অবস্থিত বাঁকুড়া ইউনিভার্সিটি সিধুকানু বিরসা ইউনিভার্সিটি তার গৌর বাংলা যে ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি এবং পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি এই প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু এই সেন্ট্রালাইজ পোর্টালের অন্তর্ভুক্ত হবে এই সেন্ট্রালাইজ পোর্টালের অন্তর্ভুক্ত হয়ে প্রত্যেকটা অ্যাফিলেটেড যে সমস্ত কলেজগুলো রয়েছে অর্থাৎ এই ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজগুলো রয়েছে তারা প্রত্যেকে কিন্তু এই সেন্টালাইজ পোর্টাল থেকেই কিন্তু আবেদন নিতে পারবে অর্থাৎ অ্যাডমিশন কিন্তু নিতে পারবে এছাড়াও যে সমস্ত অটোনোমাস কলেজগুলো রয়েছে সেই অটোনোমাস কলেজগুলোর মধ্যে কিন্তু আমার এই অনস্ক্রিনে তোমরা যে সমস্ত অটোনোমাস কলেজের নামগুলো দেখতে পাচ্ছ এই প্রত্যেকটা অটোনোমাস কলেজের কিন্তু অ্যাডমিশন কিন্তু এই সেন্ট্রালাইজ পোর্টালের থ্রু দ্বারাই কিন্তু হবে এই সেন্ট্রালাইজ পোর্টালের থ্রু দ্বারা কিন্তু এরা কিন্তু আবেদন করতে পারবে ওকে তো এইভাবে আমরা কিন্তু ডিসকাশন করব যেটা সেটা তোমাদের এই সেন্ট্রালাইজ পোর্টাল থেকে আবেদন পদ্ধতি কবে থেকে শুরু হবে না এখনও পর্যন্ত এই সেন্ট্রালাইজ পোর্টাল থেকে কবে থেকে আবেদন শুরু হবে এই বিষয়টা নিয়ে কিন্তু কোনো বিজ্ঞপ্তি জারি করেনি বাট তোমাদের সঙ্গে কিন্তু আজকে শেয়ার করবো যে একজন স্টুডেন্ট এই সেন্ট্রালাইজ পোর্টালে কীভাবে তার ফর্মটা ফিল আপ করতে পারবে এবং তার কলেজগুলো কিভাবে সিলেক্ট করতে পারবে তো কন্টিনিউ দেখতে থাকো কিন্তু ভিডিওটা তো যেই মুহূর্তে তোমরা কিন্তু এই সেন্ট্রালাইজ পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছাবে তোমাদের সামনে কিন্তু ওপরের দিকে স্ক্রিনের একদম উপরের দিকে তোমরা কিন্তু দুটো অপশান পাবে একটা হচ্ছে স্টুডেন্ট লগ ইন এবং একটা হচ্ছে রেজিস্টার নাও তো তোমরা সবার প্রথমে কী করবে রেজিস্টার নাও অপশানে কিন্তু ক্লিক করবে তো রেজিস্টার নাও অপশানে ক্লিক করার সাথে সাথে তোমার সামনে কিন্তু অপশান চলে আসবে মোবাইল নম্বর ওর ইমেল অ্যাড্রেস এই দুটো কিন্তু অপশ একটা কিন্তু ইমেল অ্যাড্রেসটা কিন্তু অপশানাল অ্যান্ড দিয়ে করে তোমাকে কিন্তু এখানে কন্টিনিউ অ্যান্ড নেক্সট স্টেপসে কিন্তু তোমাকে কিন্তু ক্লিক করতে হবে তো যেই মুহূর্তে তুমি কিন্তু নেক্সট অপশনে ক্লিক করবে তোমার সামনে কিন্তু এরকম একটা যে স্কিন সেই স্কিন কিন্তু চলে আসবে এখানে তোমাকে কিন্তু রেজিস্ট্রেশনের সম্পূর্ণ একটা ফর্ম তোমার সামনে ওপেন হয়ে যাবে যেখানে মোবাইল নাম্বারটা তুমি অলরেডি দিয়েছো সেই মোবাইল নাম্বারটা থাকবে এর পরবর্তীতে তোমাকে এখানে কিন্তু তোমার রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ টুয়েলভের রেজিস্ট্রেশন নাম্বার অথবা ইকুইভ্যালেন্ট কোনো নাম্বার অথবা ইমেল অ্যাড্রেসটা দিতে হবে এরপর তোমাকে কিন্তু এখানে ফার্স্ট নেম তোমাকে দিয়ে দিতে হবে এখানে মিডিল নেম তুমি দেবে এখানে লাস্ট নেম দিবে অর্থাৎ তোমার কিন্তু সার নেমটা তুমি এখানে দেবে এরপর ন্যাশনালিটি অর্থাৎ তুমি ইন্ডিয়ান নাও অন্য কোনো জায়গা থেকে সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবে এবার ডোমিশিয়াল ডোমিসিয়াল এখানে সিলেক্ট করবে ডিস্ট্রিক্ট তুমি কিন্তু এখানে সিলেক্ট করে নেবে জেন্ডার তুমি সিলেক্ট করবে ডেট অফ বার্থ এখানে চুজ করে নেবে অ্যান্ড সোশ্যাল ক্যাটাগরি তুমি কোন সোশ্যাল ক্যাটাগরি আন্ডারে পড়ো সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবে সিলেক্ট করে নেওয়ার পর এখানে পাসওয়ার্ড দেবে এবং কনফার্ম পাসওয়ার্ড করে এখানে মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারে তোমার কিন্তু ওটিপি পাঠানো হবে সেই মোবাইল নাম্বারটা দিয়ে এখানে তোমার কিন্তু যে হ্যাভ ইউ ফার্স্ট ক্লাস টুয়েলভ এই কুইফাইনাল এক্সামিনেশন এখানে ইয়েস করবে এরপর তুমি কিন্তু এখানে টিক চিহ্ন দিয়ে কমপ্লিট রেজিস্ট্রেশন অপশানে কিন্তু ক্লিক করে দেবে তো যেই মুহূর্তে তুমি কিন্তু কমপ্লিট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবে তোমার সামনে কিন্তু এরকম একটা ফর্ম অর্থাৎ এরকম একটা প্রোফাইল তোমার কিন্তু যে ওপেন হয়ে যাবে সেই প্রোফাইলে তুমি দেখতে পাচ্ছো তোমার নাম থেকে শুরু করে সমস্ত কিছু এখানে অপশান রয়েছে এখানে কিন্তু তোমার জিরো পার্সেন্ট দেখাচ্ছে এবং এডিট প্রোফাইলের একটা অপশান রয়েছে তুমি কিন্তু এই এডিট প্রোফাইল অপশানে ক্লিক করবে অথবা তোমার কী করতে হবে অথবা তুমি কিন্তু যদি ব্যাক করো ব্যাক করলে তোমার কিন্তু যেখানে লগ ইন স্টুডেন্ট লগ ইন অপশানটা রয়েছিলো সেই স্টুডেন্ট লগ ইন অপশানে আবারও ক্লিক করে তোমার কিন্তু লগ ইন হতে হবে এর পরবর্তীতে আমরা যখন দেখবো তো আমাদের কিন্তু রেজিস্ট্রেশন এরপরে কিন্তু পার্সোনাল ডিটেলস অর্থাৎ এরপরে যখন আমরা এই সমস্ত ক্যাটাগরি কমপ্লিট করব এরপরে কিন্তু আমার অ্যাকাউন্টে কিন্তু এরপরে ফর্ম ফিল আপের পদ্ধতি কিন্তু চালু হয়ে যাবে এরপর সবার প্রথমে আমাকে কিন্তু প্রোফাইল পিকচার কিন্তু দিয়ে দিতে হবে আমার সিগনেচার আমাকে প্রোভাইড করতে হবে জেনারেল ইনফরমেশনে আমাকে কিন্তু আমার অ্যাপ্লিকেশন কোডটা এখানে রইবে এগুলা কিন্তু অলরেডি সিলেক্টেড হয়েই থাকবে এখানে ফার্স্ট এখানে ফার্স্ট নেম এটাও থাকবে মিডিল নেম এখানেও থাকবে এটা প্রত্যেকটা অলরেডি তুমি কিন্তু ফিল আপ করে এসেছো এরা কিন্তু সব থাকছেই তোমাকে কিন্তু এখানে আধার কার্ডটা তোমাকে কিন্তু দিয়ে দিতে হচ্ছে এখানে ম্যারিড না আনম্যারিড সেইটা কিন্তু স্ট্যাটাসটা তোমাকে কিন্তু এখানে প্রোভাইড করতে হচ্ছে ব্লাড গ্রুপ এগুলা কিন্তু ম্যান্ডেটরি নয় তুমি চাইলে দিতে পারো না চাইলে কিন্তু এগুলা একটাও না দিতে পারো এবারে তোমায় কিন্তু লাস্টে এসে মোবাইল নাম্বারটা দিয়ে সেভ অ্যান্ড চেঞ্জ কিন্তু অপশানে তোমায় কিন্তু ক্লিক করতে হবে তো যখনই তুমি সেভ অ্যান্ড চেঞ্জ অপশানে ক্লিক করবে তুমি দেখতে পাবে তোমার যে প্রোফাইলটা সেটা কিন্তু ফর্টি পার্সেন্ট কমপ্লিট হয়ে এসেছে তো এরপরে অ্যাড্রেস অফ অপশানে চলে আসবে অ্যাড্রেসে তুমি কিন্তু প্রত্যেকটা অ্যাড্রেস ঠিকঠাকভাবে দিয়ে দেবে এখানে প্রত্যেকটা ডিটেলস ঠিকঠাকভাবে দিয়ে দেওয়ার পরে এখানে সেভ অ্যাজ সেম বলে অপশানটা ক্লিক করবে তাহলে এই সাইডে তোমাকে কিন্তু ফিল আপ করতে হবে না সেভ চেঞ্জ অপশানে কিন্তু এরপরে ক্লিক করে দেবে তো যেই মুহূর্তে তুমি কিন্তু অ্যাড্রেস দেওয়া করবে তোমার কিন্তু পঞ্চাশ পার্সেন্ট দেখতে পাচ্ছ তোমার প্রোফাইল পঞ্চাশ পার্সেন্ট কিন্তু আপলোডের হয়ে গেছে এরপরে কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশন তোমাকে কিন্তু প্রোভাইড করতে হবে ফাদার্স ডিটেলস মাদার্স ডিটেলস অ্যান্ড গার্ডিয়ান ডিটেলস এই প্রত্যেকটা ডিটেলস তোমার কিন্তু এখানে প্রোভাইড করে দিতে হবে একই রকমভাবে প্রত্যেকটা নেম দিতে হবে তোমার বাবার নাম লাস্ট নেম দিতে হবে কোয়ালিফিকেশান তা দিতে হবে অকুপেশান দিতে হবে এবং মোবাইল নাম্বার দিতে হবে এক্ষেত্রেও সেম এক্ষেত্রেও সেম তোমাকে কিন্তু এগুলো প্রোভাইড করতে হবে তো এইগুলো প্রোভাইড করার পর তার অ্যানুয়াল ইনকাম কত রয়েছে সেই অ্যানুয়াল ইনকাম তোমাকে কিন্তু এখানে দিয়ে তোমাকে এখানে সেভ অ্যান্ড চেঞ্জ অপশানে ক্লিক করতে হবে তাহলে কিন্তু সাব সাকসেসফুল সেভ আপডেট কিন্তু এরকম একটা অপশান তোমার কাছে কিন্তু চলে আসবে তো এরপরে কিন্তু আমাদের রেজাল্টের ডিটেলস অর্থাৎ নেক্সট আমরা যে এক্সামিনেশনটা ক্র্যাক করে এসেছি তার কিন্তু রেজাল্টের ডিটেলস দিতে হবে এটা কিন্তু বোর্ডের নাম সবার প্রথমে সিলেক্ট করার অপশান চলে আসবে তুমি কিন্তু বোর্ডের নামটা সিলেক্ট করবে পাসিং ইয়ার দেবে মিডিয়াম অফ তুমি কো কোন মিডিয়ামে পড়াশোনা করেছো সেটা দেবে এরপর কিন্তু এখানে রেজিস্ট্রেশন নাম্বার তুমি দেবে এবং কোন স্ট্রিম থেকে পড়াশোনা করছো আর্টস সায়েন্স না কমার্স সেটা কিন্তু এখানে তুমি দিয়ে দেবে এখানে দিয়ে দেওয়ার পরে এখানে তোমার কিন্তু বেস্ট ফাইভের অপশান চলে আসবে সেই বেস্ট ফাইভের অপশান থেকে তুমি তোমার সাবজেক্টগুলো সিলেক্ট করবে সিলেক্ট করার পর এখানে কিন্তু পার্সেন্টেজ কত পার্সেন্ট নাম্বার ছো টোটাল কত পার্সেন্ট নাম্বার পেয়েছো বা কত নাম্বার পেয়েছো এটা কিন্তু তোমাকে পরপর পরপর কিন্তু দিয়ে দিতে হবে তো এগুলো কিন্তু কমপ্লিট ভাবে দিয়ে দেওয়ার পর এখানে টেন টেন স্ট্যান্ডার্ডের যে রেজাল্ট সেই টেন স্ট্যান্ডার্ডের রেজাল্টের কিন্তু ডিটেলস তোমার কিন্তু এখানে প্রোভাইড করতে হবে তো এই সমস্তটা দিয়ে দেওয়ার সাথে সাথে তুমি দেখতে পাবে তোমার যে প্রোফাইলটা সেটা কিন্তু নব্বই পার্সেন্ট যে আপলোডের সেই নব্বই পার্সেন্ট আপলোডেড বা কমপ্লিট কিন্তু হয়ে গেছে তো এরপর তোমায় কিন্তু ডকুমেন্টস কিছু আপলোড করতে হবে সেই ডকুমেন্টসের মধ্যে ফার্স্ট যে ডকুমেন্টস তোমাকে দিতে হবে সেটা আধার কার্ড আধার কার্ড তোমাকে কিন্তু আপলোড করতে হবে ক্লাস টেনের মার্কশিট তোমাকে আপলোড করতে হবে ক্লাস টুয়েলভের মার্কশিট তোমাকে আপলোড করতে হবে এবং এজ প্রুফ হিসাবে ক্লাস টেনের অ্যাডমিট কার্ড অথবা ক্লাস টেনের রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমার কিন্তু এখানে সবগুলো কিন্তু এখানে যে আপলোডের অপশন রয়েছে সেই আপলোডের অপশান থেকে তোমাকে কিন্তু আপলোড করে দিতে হবে তো এই আপলোডের ডকুমেন্টস কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথে তুমি দেখতে পাবে এখানে যে নাইনটি পার্সেন্ট যে আপলোডের সেই নাইনটি পার্সেন্ট আপলোডেড কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এখানে কিন্তু তুমি সম্পূর্ণ যে তোমার ডিটেলসে তুমি এখানে চেক অ্যান্ড ভেরিফাইড অপশান তুমি কিন্তু চেক করতে পারবে এবং চেক করার পরে এখানে কিন্তু চেক অ্যান্ড ভেরিফাইড মি এই অপশানে কিন্তু তোমরা ক্লিক করবে তো একই রকমভাবে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ সমস্ত সমস্ত যে ডিটেলস তুমি প্রোভাইড করেছো সেগুলো কিন্তু পরপর পরপর আসতে শুরু করবে সমস্ত কিছুটা ঠিকঠাকভাবে দেখে নেওয়ার পরে চেক চেক মি অ্যান্ড ভেরিফাইড অপশানগুলোতে প্রত্যেকটা টিক চিহ্ন দেওয়ার পরে আই অ্যাক্নোলজ এই অপশানে ক্লিক করার পর তোমরা কিন্তু এখানে কনফার্ম যে বটন রয়েছে এই কনফার্ম বটনে তোমরা কিন্তু ক্লিক করবে তো কনফার্ম বাটনে ক্লিক করার সাথে সাথে তোমার সামনে কিন্তু এরকম একটা চলে আসবে মাই অ্যাকাউন্ট এখানে তোমরা দেখতে পাবে যে হানড্রেড পার্সেন্ট কমপ্লিটের অপশান রয়েছে তো এরপরে তোমার কিন্তু অ্যাডিটের অপশান রয়েছে এখান থেকে কী কী এডিট করা যাবে এখনও কিন্তু কনফার্মভাবে বলা যাচ্ছে না তো এখানে কিন্তু চেঞ্জ ইমেল অ্যাড্রেস চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ এডিট প্রোফাইল প্রত্যেকটার কিন্তু অপশান রয়েছে তো এর পরবর্তীতে তোমাদের এই যে ডাটাগুলো নেওয়া হচ্ছে এই ডাটার সাপেক্ষে তোমাকে কীভাবে সিলেক্ট করা হবে অথবা কীভাবে হবে সেই বিষয়টা জানতে গেলে কিন্তু পরবর্তী ভিডিওর জন্য তোমাকে কিন্তু অপেক্ষা করতে হবে হবে এবং পরবর্তী ভিডিওর প্রত্যেকের আগে তোমার কাছে নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা বেলা কিনে কিন্তু ক্লিক করে রাখতে হবে তো আশা রাখবো আজকের এই ভিডিওর আপডেটটা তোমার জন্য হেল্পফুল হয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে বন্ধুর মধ্যে শেয়ার করতে থাকো আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কিনে কিন্তু ক্লিক করে দাও তো চলো বাই দেখছে নেক্সট ভিডিও তো প্রত্যেক ভালোভাবে প্রত্যেকে সুস্থ থাকবে